দেশে বাইরে খবর দুই দশকের শাসনামলে এবার বড় চ্যালেঞ্জের মুখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনমত জরিপে পিছিয়ে ক্ষমতাসীনরা দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট ও জনরোষ কাজে লাগাতে মরিয়া বিরোধী জোট আর ক্ষমতার পরিবর্তন চাচ্ছেন নবীন ভোটাররা কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার 636 বছরের ইসলামী চেতনাকে কবর দিয়ে 1923 সালে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে গড়ে উঠেছিল সেকুলার রাষ্ট্র যেখানে নারীদের মুক্তভাবে চলাফেরা সহ সকল ধর্মীয় বিধিনিষেধ তুলে নেওয়া হয় 2003 সালে ক্ষমতায় এসে সে আদর্শের ব্যাপক পরিবর্তন ঘটান জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপির রিসেপ তাইয়েব এরদোয়ান রাষ্ট্র পরিচালনায় ইসলামী ভাবধারা ফিরিয়ে এনে অল্প সময়ে মুসলিম বিশ্বে হয়ে ওঠেন জনপ্রিয় টানা 20 বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় থাকলেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন এরদোয়ান আগাম জরিপে বিরোধীদের চেয়ে পিছিয়ে তার দল কারণ হিসেবে দেশটিতে গেল কয়েক বছর ধরে চলা লাগামহীন মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দাকে দায়ী করা হচ্ছে ডলারের বিপরীতে রেকর্ড পর্যায়ে কমেছে তুর্কি লিরার দাম এছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্টের শাসন চালু করে বিচার বিভাগ সংবাদ মাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন এরদোয়ান যাতে কমতে থাকে জনপ্রিয়তা আর এতে সবশেষ যোগ হয়েছে গেল ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প যাতে প্রায় অর্ধলক্ষ মানুষ প্রাণ হারান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও ব্যর্থতার অভিযোগ ওঠে এরদোয়ান সরকারের বিরুদ্ধে অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে অর্থনৈতিক সংকটে গোটা দেশ বিপর্যস্ত আমরা আইনের সমান প্রয়োগ ও স্বাধীন বিচার ব্যবস্থা চাই দেশটিতে শাসন ক্ষমতা একজনের হাতে চলে গেছে আমরা এর অবসান চাই নির্বাচনী প্রচারণায় বিরোধী জোট যদি জনগণের এই ক্ষোভকে কাজে লাগাতে পারে তাহলে অনিশ্চয়তায় পড়তে পারে এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ সমাপ্তি হতে পারে এরদোয়ান যুগের মনে করছেন বিশ্লেষকরা মিলা খন্দকার চ্যানেল 24